দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা এখন পর্যন্ত তাদের সংগ্রহ পাঁচ উইকেটে একশো রান গলে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার দলীয় তেত্রিশ রানে দুই উইকেট হারায় তারা দলীয় ঊনসত্তর রানে রিটায়ার্ড করে ফেরেন অ্যাঞ্জেলা ম্যাথিউস ব্যক্তিগত ত্রিশ রানে ফেরেন দীনেশ চন্ডীমাল এরপর আবার নামেন ম্যাথিউস টেস্ট ক্রিকেট পাঁচ দিন হলেও চলমান ম্যাচটি শেষ হবে ছয় দিনে কারণ টেস্টের চতুর্থ দিন শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ায় খেলা হবে না ফলে আগামী রবিবারের পরিবর্তে ম্যাচের শেষ দিন ধরা হয়েছে সোমবার